আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল শাহিদাস কিচেন এন্ড ব্লগে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে স্যালমন মাছের মাথা দিয়ে খুবই মজার একটি বিরিয়ানি। গরু খাসি ও মুরগি দিয়ে তো অনেক বিরিয়ানি খাওয়া হলো, চলুন তাহলে দেখে নেই স্যালমন মাছের মাথা দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করি। আমার কাছে তো এই বিরিয়ানিটা খুবই মজা লাগে, আর আমার মতো মাছ যারা পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো মাথাটাকে আমি ভালোভাবে কেটে একটু টুকরো করে নেব। তো মাথাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি একটু লবণ, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে মেখে নেব, মেখে পরে ভাজবো এটাকে। এই তো মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে। এই তেলেই আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, এলাচি, দারচিনি আর সাদা কালো গোলমরিচ। আস্তে গোলমরিচ দিয়ে দিলাম, এগুলোকে একটু হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ওই ফ্রাইং প্যানটা আমি চেঞ্জ করেছি, ওটা ছোটো ছিল, এটার মধ্যে নাড়াচাড়া করতে একটু সুবিধা। আমি এখানে এক চা চামচ টমেটো পেস্ট নিয়েছি, এক চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ কারি মশলা পাউডার আর হাফ চা চামচ মরিচ গুঁড়ো, এগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে দুই কাপ বাসমতি চাল নিয়েছি, দুই কাপ মানে হাফ কেজি হবে। মশলাটাও ভাজা ভাজা করে যাচ্ছে, এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। দুই কাপ চালের জন্য আমি তিন কাপ ফুটন্ত গরম পানি দিব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। এখন 10 মিনিট ঢেকে রাখছি আর চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, এক টেবিল চামচ পরিমাণ হবে। এখন আর ঢাকনা খুলব না, আর 10 মিনিট পরে দেখব কেমন হয়েছে। এখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি বা আলু ভেজে নিয়ে এখানে অ্যাড করতে পারেন। উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি এক চামচ একটু ঘি দিয়ে দিচ্ছি, এই যে এক চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা একটু ফ্লেভারটা ভালো লাগবে খেতে। এখন আমি আরো কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, তৈরি হয়ে গেল আমার স্যালমন মাছের মাথার বিরিয়ানি। খুবই কম উপকরণে
দেখতে অনেক লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। একবার হলেও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যাদের এভাবে কখনো খাওয়া হয়নি তারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসব পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।